ড্রাগন ফল গাছে এই সময় অর্থাৎ এই এপ্রিল মাসে প্রখর তাপ ও দাবদাহ যে চলছে বেশ কয়েকদিন ধরেই, এই প্রখর তাপের কারণে অনেকেরই গাছে সানবার্ন হচ্ছে এবং অনেকেই আমাকে ফোন করে এর প্রতিকার জানতে চাইছেন। তাই ভিডিওর মাধ্যমে আলোচনা করব কি কি পদ্ধতি বা কৌশল অবলম্বন করলে গাছগুলোকে সুস্থ রাখা যাবে। ভিডিওতে লাইক কমেন্ট করবেন আর বেল আইকন দাবাতে ভুলবেন না। তো ভিডিওর প্রথমেই আপনাকে এবং আপনার পরিবারের সবাইকে জানাই বাংলা শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা। সুখ সমৃদ্ধি ভরে উঠুক আপনার জীবনে এই কামনা করি। আমার এই জাম্বুরেট বাগানের 12 মাস বয়স পার করে 13 মাসে পড়ল, এর মধ্যেই গাছে কিন্তু ফুল ধরা শুরু হয়ে গেছে। কিন্তু এইরকম অতিরিক্ত তাপের কারণে গাছগুলি স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে, অর্থাৎ অ্যাবায়োটিক স্ট্রেস গাছে আসছে, তাই ফুল একটু ধীর গতিতে আসছে। তো এই সময়ে যে কাজগুলো আমাদের ড্রাগন গাছকে এই স্ট্রেস মুক্ত করার জন্যে প্রয়োজন সেগুলো নিয়ে আজকে একটু আলোচনা করব। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে এবং পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী বাংলাদেশ বা অন্যান্য অঞ্চলে তাপমাত্রা প্রায় 40-42 ডিগ্রি পার করে যাচ্ছে। তো এই সময় গাছে কিন্তু আমাদের ড্রাগন গাছে কিন্তু প্রখর রোগে দৌড়ের কারণে কিছু কিছু রোগ সমস্যা হচ্ছে, অর্থাৎ সানবার্নের প্রকোপ আসছে, দেখায় গাছগুলো একটু হলদে হলদে টাইপের কিছু কিছু হয়ে যাচ্ছে। তো এইগুলো থেকে কীভাবে রক্ষা পাওয়া যাবে সেগুলো নিয়ে একটু আলোচনা করছি। প্রথমে যেটাতে আসবো সেটা হচ্ছে জল। এই সময়ে জল কিন্তু একদম গাছে আমাদেরকে মেপে দিতে হবে, কোনো মতেই অতিরিক্ত জল দেওয়া চলবে না। গাছের গোড়ায় জল জমে থাকবে এরকম থাকবে না, অথচ অল্প অল্প হালকা হালকা ময়েশ্চার থাকবে, এরকম পরিস্থিতি আপনাকে আমাদের ড্রাগন গাছগুলোকে করে রাখতে হবে। বেশি জল দেওয়া হয়ে গেলে কী হবে, বেশি জলের কারণে গোড়ার যে শিকড়গুলো আছে সেগুলো জলের অতিরিক্ত কারণে রোদ্রের তাপে জলগুলো গরম হবে, জল গরম হয়ে কিন্তু শিকড়গুলোকে সেদ্ধ করবে, আর শিকড়গুলো সেদ্ধ হয়ে গেলেই সেখানে পচন সৃষ্টি হবে। এবং এছাড়াও অতিরিক্ত জল যদি গাছের কাণ্ডে, আর জানেন যে গাছ আমাদের ড্রাগন গাছের প্রচুর খিদে, প্রচুর জল এরা নিতে চায় বা খাদ্য খাবারগুলো নিতে চায়, সে কারণে প্রচুর জল অতিরিক্ত জল যদি হয়ে যায় তো এরা জলগুলো কাণ্ডতে এই কাণ্ডগুলোতে জমা করে নেবে। অতিরিক্ত জলের কারণে ভিতরে যদি জল অতিরিক্ত থাকে সেই জলগুলো গরম হবে রোদ্রের তাপে, গরম হয়ে সেই জায়গাটাতে কিন্তু আমাদের মানুষের শরীরে যেমন গরম জল পড়লে হঠাৎ কেমন ফোসকা হয়ে ওঠে, সেরকম ফোসকা মতো হতে পারে গাছে। ফোসকা হয়েই সেই সমস্ত জায়গাগুলো কিন্তু হলুদ হয়ে যাবে এবং সানবার্ন বেশি করে অ্যাটাক করবে। আর সানবার্ন বেশি অ্যাটাক হলেই সে সমস্ত জায়গা হলুদ হয়ে পচনের সম্ভাবনা সৃষ্টি হবে। তো এই সামনের ফ্রুটিং সিজনে যদি এই সমস্ত গাছের ক্ষতি হয় তো গাছ কিন্তু ফ্লাওয়ার দেওয়া বা ফুল আসা গাছের বন্ধ হয়ে যাবে। এটা চাষিদের যারা কমার্শিয়ালি চাষ করছেন বা যাদের ছাদ বাগানে দুই একটা জাত গাছ আছে তাদের কিন্তু এতদিনের পরিশ্রম যেটা আশায় ছিলাম আমরা সেটা কিন্তু একটু ক্ষতিগ্রস্ত হবে বা পিছিয়ে পড়বে। সে কারণে জলটা কিন্তু ভীষণভাবে এই সময় মেপে দিতে হবে, জলের প্রতি ধ্যান রাখবেন, মাটি যেন একদম ড্রাই না হয়ে যায়, মাটি একটু খুঁড়ে দেখা উচিত যে এর মধ্যে জল আছে কি না, যদি একটু ময়েশ্চার থাকে তো জল দেওয়ার দরকার নেই, একদম যদি ড্রাই হয়ে যায় তখনই কিন্তু বিশেষভাবে জলের উপরে কিন্তু এই সময় আমাদের ভীষণভাবে লক্ষ্য রাখতে হবে যেন কোনো মতেই জল বেশি না দিই। দ্বিতীয়ত ফাঙ্গিসাইড, এই সময় প্রতি সপ্তাহে আপনাকে ফাঙ্গিসাইড কিন্তু স্প্রে করতেই হবে আমাদের গাছে। ফাঙ্গিসাইড স্প্রে করার মধ্যে ফাঙ্গিসাইড আমি যেটা ব্যবহার করে থাকি, এক হচ্ছে কার্মেন্ডাজম গ্রুপের এবং ম্যানকোজেব গ্রুপের যেটা মেসেল আছে সাপ ফাঙ্গিসাইড, এবং আরেকটা যেটা ব্যবহার করি ব্লু কপার, অর্থাৎ কপার অক্সিক্লোরাইড জাতীয় যে সমস্ত ফাঙ্গিসাইডগুলো আছে সেই সমস্তগুলো ব্যবহার করা যেতে পারে। কিন্তু এর একটা পদ্ধতি একটু আলাদা আছে। প্রতি সপ্তাহে যেহেতু আমি এখন এই ফাঙ্গিসাইড স্প্রে করছি তাই 1 থেকে 1.5 গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করা যেতে পারে, মাত্রা একটু কম হয়ে যাবে, কমিয়ে দিতে হবে এই সময়। আর সপ্তাহে যেটা এই সপ্তাহে দিলাম, ধরুন এই সপ্তাহে যদি আমি কপার অক্সিক্লোরাইড বা ধরনের ফাঙ্গিসাইড যদি স্প্রে করি পরের সপ্তাহে কিন্তু আমাকে কার্বেন্ডাজম বা ম্যানকোজেব গ্রুপের স্প্রে করাটাই ভালো, কারণ একই ধরনের ফাঙ্গিসাইড বারবার স্প্রে করলে গাছে কিন্তু রেজিস্ট্যান্স হয়ে যায় এবং ওই ফাঙ্গিসাইডে তখন আর কাজ হয়ে থাকে না। তাই জন্য ঘুরিয়ে ফিরিয়ে একবার ব্লু কপার অক্সিক্লোরাইড এবং একবার কার্বেন্ডাজম গ্রুপের ফাঙ্গিসাইড এভাবে স্প্রে করলে আপনার গাছ
মোটামুটি সুস্থ থাকবে, এটা পরীক্ষিত এবং বিভিন্ন জায়গাতে এবং নিজেরা পরীক্ষা করে দেখা গেছে এবং অভিজ্ঞতাতে দেখা গেছে এটা হয়। তিন নম্বর পয়েন্টে যেটা বলবো সেটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট। সানভান থেকে ড্রাগন গাছকে বাঁচাতে হলে মাইক্রোনিউট্রিয়েন্ট অবশ্যই কিন্তু স্প্রে করতে হবে সপ্তাহে একদিন করে। যে মাইক্রোনিউট্রিয়েন্টগুলো স্প্রে করা উচিত যার মধ্যে বোরন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক এবং সামান্য পরিমাণে এনপিকে, যে সমস্তগুলোর মধ্যে থাকবে, যে সমস্ত আপনার মাইক্রোনিউট্রিয়েন্ট বা ওষুধগুলোর মধ্যে থাকবে সেটাই স্প্রে করা উচিত। এমন প্রোডাক্ট ইউজ করা উচিত যার মধ্যে উদ্ভিদ অনুখাদ্য সবগুলো থাকবে এবং অল্প পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্ট ছাড়াও ম্যাক্রোনিউট্রিয়েন্ট অর্থাৎ এনপিকেও থাকবে। এরকম মাইক্রোনিউট্রিয়েন্ট আমাদের এই সময় গাছে কিন্তু প্রতি সপ্তাহে স্প্রে করতে হবে 2 ml করে প্রতি লিটার জলে মিশিয়ে। তো এর মধ্যে আপনার যেগুলো সবথেকে ভালো কাজ করে ড্রাগন গাছে সেটা হচ্ছে স্টেইন কোম্পানির গ্রিন মিরাকেল। এই গ্রিন মিরাকেলের মধ্যে আপনি দেখে থাকবেন, যদি এর মধ্যে লিফলেটটা আপনি পড়েন, এর মধ্যে সমস্ত প্রকারের অনুখাদ্য যেগুলো আছে সেগুলোও আছে এবং যেগুলো এনপিকে কিছুটা অংশ এনপিকেও এর মধ্যে থাকে। তার জন্য গ্রিন মিরাকেলটা খুব ভালো কাজ হয়। এবার গাছে কারোর যদি সানবার্ন খুব পরিমাণে লেগে গিয়ে থাকে বা হয়ে গিয়ে থাকে, যাতে গাছ অনেক হলুদ হয়ে গেছে, তারা কিন্তু 3 বা 4 দিন অন্তর অন্তর কম করে 3 বার স্প্রে করতেই হবে আপনাকে গ্রিন মিরাকেল। তাহলে আপনি দেখবেন আস্তে আস্তে আপনার সানবার্ন হওয়াটা প্রবণতাটা কমে যাবে, গাছ হলুদ হওয়াটা কমে যাবে এবং ধীরে ধীরে গাছ সবুজ হয়ে উঠবে। এছাড়াও আপনি ইফকো কোম্পানির যে সাগরিকা আছে সি উইড এক্সট্রাক্ট, এর মধ্যেও অনেক গাছের হরমোন এবং অন্যান্য মাইক্রোনিউট্রিয়েন্টস থাকে, তো সাগরিকাটাকেও স্প্রে করা যেতে পারে বা অল্টারনেটিভভাবে সে ঘুরিয়ে ফিরিয়ে দুটোকেই আপনি স্প্রে করতে পারেন। তাতে কিন্তু আমার কাছে দেখুন খুব একটা সানবার্ন কিন্তু নেই, একটু একটু দু একটা গাছে আছে, আমি ট্রিটমেন্ট করি, এটুকু তো হবেই, এটুকু হবেই এর থেকে সম্পূর্ণ। তবে স্প্রে যদি আপনি কন্টিনিউ করতে থাকেন এটাও অনেকটা রিকভার হয়ে যাবে, সানবার্নটা বাড়বে না, এটা হচ্ছে ব্যাপার, সানবার্নটা আটকে যাবে, আপনার গাছ সুস্থ থাকবে। আর গাছ যদি সুস্থ থাকে ফুল অবশ্যই হবে, আর ফুল হবার সিজন এখনও চলে যায়নি। হতাশ যারা হয়ে যাচ্ছেন, যে হতাশতা আসছে যে আমার গাছে কেন ফুল আসছে না, ফুল আপনার কাছেও আসবে, একটু বৃষ্টির ওয়েদারটা বা একটু ময়েশ্চার ধরনের ওয়েদার আসলেই গাছে আবার ফুল এসে যাবে। এছাড়াও সানবার্ন থেকে রক্ষা করার জন্য যেটা করা যেতে পারে, এর উপরে একটা শেড নেটের ব্যবস্থা করতে পারেন। শেড নেট বলতে 50% বা 60% যে শেড নেটগুলো আছে গ্রিন শেড নেট, উপর দিয়ে টাঙিয়ে যা দেওয়া যেতে পারে, তাতে রোদের প্রখর যে তাপটা হিটটা সেটা একটু গাছের উপরে কম পড়বে, স্ট্রেস গাছের স্ট্রেস কম হবে, তাতে একটু সানবার্ন থেকে আটকানো যেতে পারে। এছাড়াও আরেকটা জিনিস টোটকা যেটা ব্যবহার করা যেতে পারে সেটা হচ্ছে খড়িমাটি। খড়িমাটি জলের সঙ্গে মিশিয়ে যদি গাছে স্প্রে করে দেওয়া হয় তাহলে কী হবে, খড়িমাটিটা একটা গাছের লেয়ার তৈরি করবে উপর থেকে। উপর থেকে একটা লেয়ার তৈরি হলে ডাইরেক্ট সানলাইটটা কিন্তু আপনার গাছের কাণ্ডে লাগবে না, গাছের কাণ্ডে না লাগলে সানবার্ন হওয়ার সম্ভাবনা কমে যাবে। মোটামুটি এইভাবে যদি আপনি পরিচিতা করতে থাকে পারেন তাহলে গাছকে কিন্তু এই সময় স্ট্রেস থেকে মুক্ত রাখতে পারবেন, সানবার্ন থেকে মুক্ত রাখতে পারবেন। গাছ যদি সুস্থ থাকে, কোনো রকম পচন বা ব্যাকটেরিয়া ফাঙ্গিসাইড না লাগে, ফাঙ্গাস না লাগে, তাহলে কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল হওয়ার সম্ভাবনা থাকবে ম্যাচিউর কাণ্ডগুলোতে। আর তবে যার কাছে যেটা সুবিধা হবে সেটাই করবেন, যেটা মনে হবে যে এটা সহজভাবে করা যায় সেভাবে করবেন, তাতে গাছ সুস্থ থাকবে আর আপনার সানবার্ন থেকে গাছ রক্ষা পাবে এবং প্রচুর ফুল ফল নিশ্চয়ই ধরবে। আর ফুল ধরানোর আরেকটা কৌশল যেটা আছে, এই সময় কিন্তু গাছের কিছু কিছু কাণ্ডের অংশ কিন্তু আপনাদেরকে অর্থাৎ ডগা প্রুনিং করার একটু দরকার হয়ে পড়ে। তো কোন ডগাগুলো দেখুন, এইখানে এই যে ডগাটা দেখাচ্ছি আমি, ক্যামেরায় কতটা আসে জানি না, এখান থেকে দেখুন একটা এরকম সরু একটা, এখান থেকে বন্ধ হয়ে যাওয়ার পরে সরু একটা অংশ আছে, এটাকে কিন্তু আপনাকে রাখা যাবে না, তো এটাকে এরকম অংশটাকে কেটে ফেলতে হবে। তারপর আর একটা কাণ্ড দেখায় দেখুন, এই কাণ্ডটা, এই যে এই কাণ্ডটা, এই কাণ্ডটা এখান থেকে আস্তে 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 দেখুন একদম মাথায় এসে সরু হয়ে আরেকটা এখানে সরু হয়েছে, সরু হয়ে আরেকটা অংশ বেরিয়েছে। তো এইরকম কাণ্ড যেগুলো দেখবেন এইগুলোকে কিন্তু মোটামুটি এরকম অংশ থেকে কেটে দিতে হবে।
কেটে দিলে কি হবে, এর যে খাদ্যটা আছে খাদ্যটা আর সামনের ডগাটাকে বাড়াতে পারবে না, ফলে এই জায়গায় ফুলের সম্ভাবনা তৈরি হবে। দেখুন এখানে একটা ছোট মতো হয়েছে, এই কাণ্ডটা দেখুন, এটা এখানে একটা গাঁট তৈরি হয়েছে, তারপরে আবার এখান থেকে একটা সরু শাখা তৈরি হয়েছে, এটাতে ফুল আসবে না, এটা এখনও কচি। তো এখানে পিছন দিকে যে মেচুর অংশটা আছে এটার আগের থেকে এটাকে কেটে দিতে হবে। এই একটা দেখুন, এখান থেকে এভাবে কেটে দিতে হবে। এইভাবে কেটে দিলে দেখা গেছে যে ফুল আসার সম্ভাবনা কিন্তু বেড়ে যায়। মোটামুটি দেখবেন 1 ইঞ্চি 1.5 ইঞ্চি যেগুলো চওড়া আছে কাণ্ড অংশ, সেখান থেকে ফুল আসার সম্ভাবনাটা বেশি। আবার না কাটলেও যে ফুল হবে না এরকম নয়। এই কাণ্ডটাই আমি দেখাই, এই কাণ্ডটা যদি দেখাতে পারি, দেখুন এটা কিন্তু কাটা নেই, এটা কিন্তু কাটা হয়নি, হ্যাঁ কাটা হয়নি, কিন্তু এটা নিজে থেকে থেমে গেছে ইয়েটা, এবং কাণ্ডটা যে যথেষ্ট পরিমাণে ম্যাচিওর, যার ফলে এখানে কিন্তু একটা ফুলের গুটি দেখা গেছে। এরকম কাণ্ড হলে আপনার কাটার কোনো প্রয়োজন নেই। এইভাবে যদি আপনি কাণ্ড ঠিকঠাকভাবে কেটে নিতে পারেন তাহলে আপনার গাছেও নিশ্চয়ই ফুল অবশ্যই আসবে, এবং নতুন বছরের শুরুতে সবাই ভালো থাকবেন। ভিডিওটা তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি, ধন্যবাদ, নমস্কার।